মোবাইল টাওয়ার বসানোর নামে প্রতারণা, ৪০ লক্ষ টাকা হাতানোর অভিযোগ, ২০ জনকে গ্রেফতার করল সিআইডি, কিভাবে ফাঁদ পাতল ওই চক্র? কেন্দা থানার কুদা গ্রামের বাসিন্দা চিত্তরঞ্জন মাহাতো, তার অভিযোগের ভিত্তিতে ওই প্রতারণা চক্রের পর্দা ফাঁস করতে পেরেছে পুলিশ। পেশায় কৃষক চিত্তরঞ্জন বাবুর অভিযোগ, এলাকায় তার কয়েক বিঘে জমি জায়গা রয়েছে। ২০১৩ সালে এক মহিলা তাকে ফোন করে অ্যানাভিশন কনসালটেন্সি প্রাইভেট লিমিটেড নামে এক বহুজাতিক সংস্থার কর্মী হিসেবে পরিচয় দেন। মূলত চিত্তরঞ্জন বাবুর জমির ওপর মোবাইল টাওয়ার বসানোর প্রস্তাব দিয়েছিল ওই সংস্থা। বদলে চিত্তরঞ্জন বাবুর ছেলেকে মাসিক ৬০০০ টাকা বেতনের সুনিশ্চিত চাকরি দেবার টোপ দেয়। প্রাথমিকভাবে সেই প্রস্তাবে রাজিও হয়ে যান চিত্তরঞ্জন বাবু। এরপর প্রক্রিয়া শুরু করে ওই সংস্থা। প্রথমে তার জমির কাগজপত্র নেয় তারা, চিত্তরঞ্জন বাবুকে দিয়ে ৫টি ব্ল্যাঙ্ক চেকে সই করিয়ে নেয়। শুধু তাই নয়, একাধিক সংস্থার ১৩টি পলিসির কাগজপত্রও হাতিয়ে নেয়। কিন্তু এত কিছুর পরেও টাওয়ার বসানো নিয়ে কোনো উদ্যোগই নেয়নি ওই সংস্থা, উল্টে অতিরিক্ত টাকা দাবি করে তারা। তখনও ওই সংস্থাকে ৪,২৪,০০০ টাকা দেন চিত্তরঞ্জন মাহাতো। তা সত্ত্বেও ছেলের চাকরি ও টাওয়ার কোনোটাই দেয়নি ওই সংস্থা। এরপরই চিত্তরঞ্জন বাবুর মনে সন্দেহ দানা বাঁধে। বিষয়টির সত্যতা যাচাই করতে সংস্থার বিরুদ্ধে পুরুলিয়া থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন। পুরুলিয়ার পুলিশ তদন্ত করে জানতে পারে এই প্রতারণা সংস্থার শিকড় অনেক গভীরে রয়েছে, চক্রের সঙ্গে কলকাতার কয়েকজনের যোগ রয়েছে। তাই পরে এই ঘটনার তদন্তভার যায় সিআইডির কাছে। অবশেষে বৃহস্পতিবার রাতে সল্টলেক থেকে মূল পাণ্ডা সহ ২০ জনকে গ্রেফতার করে গোয়েন্দারা। সিআইডি সূত্রে খবর, প্রতারণা চক্রের মূল পাণ্ডার নাম সন্দীপ বিশ্বাস, তার বিরুদ্ধে ৪০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। ধৃতদের বিরুদ্ধে প্রতারণা সহ একাধিক মামলা রুজু করেছে পুলিশ। শুক্রবার তাদের জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। Beautiful.